Hello, my dear viewers. You are most welcome to my channel, Hasib's Kitchen. By the way, বরাবরের মতো নতুন কিছু নিয়ে আজও আপনাদের সামনে উপস্থিত হলাম। সবাইকে সুস্বাগত। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফিন হাসি, গ্রামের সাদাসিধে একজন মানুষ। যদিও কিছুদিন ট্রেনিং করে প্র্যাকটিক্যালি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে আমি অনেক রকম কাজ শিখেছি এবং করছি। আমরা যারা সাধারণ মানুষ তারা মুরগির ভোনা আর ঝোল খেতে খেতে খুব হয়রান হয়ে পড়েছি। মনে মাঝে মাঝে চায় চিকেন পাকোড়া, চিকেন কাবাব, চিকেন সাওয়ার চিকেন, চিকেন নাগেট, চিকেন চিজ বল, চিকেন কটন ব্লু, চিকেন শর্মা, চিকেন বাটার মশলা, চিকেন ফ্যাশনার সালাদ, চিকেন হাফ গ্রিল, কত না আইটেম। এইগুলো ছাড়াও শত শত মেনু আছে যা চিকেন দিয়ে আমরা করতে পারি, কিন্তু সেগুলো করার জন্য আমাদের দরকার হয় বোনলেস চিকেন। এই জন্য কীভাবে বোনলেস করতে হয় এটা আমাদের শেখা খুবই প্রয়োজন। শুধু বিনোদন নয়, কিছু শেখাও আমাদের দরকার। রান্না তো আমরা সকলেই পারি, কিন্তু এ ধরনের স্কিলগুলো কাজ করে করে রপ্ত করতে হয়। আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য বা আপনারা যদি শিখতে পারেন সেই উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো তৈরি করা। আজকে যে চিকেন বোনলেসটা করছি এটাও খুব কঠিন কিছু নয়, একটু চেষ্টা করলেই সম্ভব। তবে অবশ্যই নাইফ স্কিল দরকার আছে। কীভাবে নাইফটা ধরতে হয়, কীভাবে নাইফটা চালাইতে হয়, কীভাবে নাইফটা শার্প করতে হয়, এগুলো আমাদের জানার দরকার আছে। নাইফ স্কিল কীভাবে গ্রো করবেন বা আমি করেছি সে বিষয়গুলো নিয়ে আমি একে একে অনেক ভিডিও তৈরি করব। কারণ একটি ভিডিওতে সব কিছু যদি দেখাতে চায় ভিডিওটি হয়ে যায় অনেক লম্বা, আর এত ধৈর্য আমাদের সবার থাকে না। এখানে আমি যে নাইফটি ইউজ করছি এটাকে বলা হয় বোনিং নাইফ। যাই হোক, এই চিকেনের বোনগুলো দিয়ে স্টক তৈরি করব। আর বোনলেস চিকেন দিয়ে কী তৈরি করবো সেটা একটা সিক্রেট, পরবর্তী ভিডিওতে নিশ্চয় পেয়ে যাবেন। তো বলছি, এখনও যারা সাবস্ক্রিপশন করেননি দ্রুত সাবস্ক্রিপশন করে ফেলুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডের ভিডিওগুলো সবার আগে আপনার নিকট পৌঁছে যায়। প্রশ্ন থেকে যায়, পোলট্রি বা পোলট্রি মিট কীভাবে সংরক্ষণ করতে হয়? সঠিক উত্তর হচ্ছে কমপক্ষে -18 বা -18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে পোলট্রির মাংস সংরক্ষণ করতে হয়। একে একে চিকেন ব্রেস্ট, লেগ পিস, থাই পিস সব কিছু বোনলেস করা আমরা দেখলাম এবং শিখলাম। চিকেন উইংস দিয়ে সুন্দর চিকেন ললিপপ তৈরি করা যায়। কার কার পছন্দ চিকেন ললিপপ কমেন্ট করে জানান। হাজারো রেসিপির জন্য দরকারি বোনলেস চিকেন রেডি। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।